হাসিনা ফাহিদা জানতে চেয়েছে নামাজ পড়ার সময় সবসময় মনে হয় অজু নাই এই মুহূর্তে আমি কী করবো এটি এক ধরনের অশ্বাসা অশ্বাসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না বরং আপনি অজু করেছেন এরপর বুঝবেন এটা শয়তান আপনি আপনার সালাতে কন্টিনিউ অসল আরিফুল ইসলাম জানতেছেন মুসাফা করার শূন্য পদ্ধতি কি মুসাফা করে বুকে হাত লাগানো কি মুসাফা করার পর মুসাফা এক হাতে করার বিষয় আছে দুই হাতে করার কথাটাও হাদিসে বর্ণিত আছে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই আর মুসাফা করার পর বুকে হাত লাগানোর কোনো নির্দেশনা কোনো হাদিসে আমাদেরকে দেওয়া হয়নি আমরা মুসাফা করব মুসাফা করার পরে আমরা ছেড়ে দিব হ্যাঁ কেউ বুকে হাত লাগান মুসাফাকারী ব্যক্তির প্রতি মানে কদাচিৎ হয়তো খুব বেশি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান প্রদর্শন করলেন যে হ্যাঁ আপনাকে আমি রেসপেক্ট করি এই জায়গা থেকে তিনি একটা ইনিশিয়ারি বুঝালেন তাহলে এ ঠিংশালে তিনি বেদাতে পরিগণিত হবে না কারণ এটাকে তিনি মোসাফার অংশ হিসাবে করছেন না বা এটা নিয়মিত করছেন না আব্দুর রাজাক জানতে চেয়েছেন ঘরের তাক বা র‍্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত ঘরের তাক বা র‍্যাক থেকে যদি নিচে কোরআন করিম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতা অশত পড়ে গেছে এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমার সব দুঃখ আছে এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই কারণ কোনো নির্দেশনা পাওয়া যায় না এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা এরপরে সময় মিতু জানতে চেয়েছেন কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে কারো শরীরে জিন প্রবেশ করলে তার বিভিন্ন সিমটম বিভিন্ন আলামত পাওয়া যায় জিনের প্রভাব তার ভিতরে পড়লে যারা জেনে ট্রিটমেন্ট করে থাকেন রোকিয়ার মাধ্যমে ঝাড়ফুঁকের মাধ্যমে তাদের কাছ থেকে আপনি এর বিভিন্ন আলামত পাবেন সেগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন এবং জিনের রোকিয়া বা ঝাড়ফুঁকের জন্য যে আমল আছে সেগুলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ একটা ভিডিও আমরা করবে আগেও বলেছি আপনাদেরকে সেটা হয়ে গেলে আমাদের পেয়ে যাবে চ্যানেল আমরা আপলোড করবো যারা এগুলো নিয়ে কাজ করে তাদের আপনার স্বর্ণম্ন হতে পারে ইসলামিক পোস্ট এডি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে উজু করা যাবে কি না এই বিষয়ে আমরা আগে বলেছি অজুতে বিস্রুতে বিসমিল্লা বলতে হয় বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর এটা আর টেপ এই দুইটা মাঝে কোনো পারিশন না থাকে তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ অপছন্দনীয় কাজ সেই জন্য বাহির থেকে বিসমিল্লা বলে আপনি আহ শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন সেটা ঠিক আছে অথবা বাথরুমে উঁজু করলেন কিন্তু মনে মনে এই দুটো এখন একটা আপনি করতে পারেন এরপরে আহমদুল ইসলাম নিলয় জানতে চেয়েছেন সোশ্যাল মিডিয়া দিন প্রচার করা কি নেকির কাজ অবশ্যই নেকির কাজ যদি সেখানে দিন প্রচার করতে গিয়ে আপনি নিজে পাপের কাজে লিপ্ত হতে না হয় মোজাম্মিল ইসলাম জানতে চেয়েছেন মোয়াজন আজানার আগে মাইকে মুসল্লিদের ডাকতে পারবে কিনা মোয়াজ আজানার আগে মাইকে মুসল্লিদেরকে ডাকবেন না কারণ আজানটাই ডাকার জন্য তার আগে যদি আপনি আলায় বা তারপরে যদি আরেকটা ডাকা ডাকির অপশন রাখেন মসজিদ থেকে মোয়াজন হিসাবে তাহলে আপনি আজানের আরেকটা বিকল্প সৃষ্টি করলেন যেটি বেদাতে পরিগণিত হতে পারে এই জন্য এটি ভালো কোনো ট্র্যাডিশন নয় হ্যাঁ ব্যক্তিগত পর্যায়ে ডাকা ডাক স্মরণ করানো হতে পারে যে সালাতের আজান হয়েছে কাউকে স্মরণ করে দেওয়া যেতে পারে সেটি ভিন্ন বিষয়